কালকে এত আউট করলাম তবুও এইটা পড়ে যাচ্ছে, দেখেছো? নট এনাফ মেমোরি, এত হোয়াটসঅ্যাপ আউট করলাম। ভানু বললো যে হোয়াটসঅ্যাপগুলো আউট করতে, ভরে গেলে একসঙ্গে তোমার মেসেজকেও ডিলিট করো। হ্যাঁ, মেসেজ যেগুলো আছে, মেসেজ বেশি নেই। আমি কি সামনে গিয়ে দিয়ে এলাম, আর কিন্তু ভয় করলো না? না, আর ভয় না, মানে খেতে দিলে আর ভয় না। এই যে আগে যে মারতে তো, তার সেই ভয়টা ছিল। হ্যালো, আপনি কে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, না গো আমি তো কাজে আছি। হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো আলু খাচ্ছে গো। মুখে নিয়ে আবার ভাগ বসাতে এসছে, যদি কেউ যদি কেউ খেয়ে নেয়, খুব আনন্দ বলো, বসে খাচ্ছো কি সুন্দর। আবার ঘাড়ে ফাড়ে পড়ে যাস নিয়ে না, আবার হ্যাঁ সে ছোটোটা কেমন করছে, প্রতিদিন খাওয়াতে হয়নি, রোজ দিয়া বলুন। মুড়ি খাওয়ার মোটা যে বেগুন আছে না, বেসনগুলো বাংড়ো ভাজা, বাংড়ো ভাজা মুড়ি আছে শুক্রবার, ওই না কিছু ভিজাইনি। যে বড় যে আলুগুলো আছে সে আলু দু তিনটা নিয়ে নেবে, গোল গোল চেকা চেকা করে কাটবে পাতলা পাতলা, বেসনে ডুবিয়ে ছেড়ে দেবে, দুটো আলু নিয়ে নেবে আর একটা বাংড়ো নিয়ে দেবে, হয়ে যাবে। একটা মোটা বাংড়ো আছে দেখলাম, প্রাণ ভরে খাও প্রাণ ভরে খাও। চার মিনিটের করে দিই, করে দিস তোমার জন্য জাঙ্গিয়ার ব্যবস্থা করবো আমি, জানো খুব শীঘ্রই। রূপা প্যান্টালন্স গেঞ্জি এনে দেবো আর সব জাঙ্গিয়া এনে দেবো তোমাদের জন্য। তোমরা এবার এবার থেকে তোমাদের দিকে আর খালি এতে থাকতে হবে না, ঠিক আছে? তোমরা যেখানেই যাবে প্যান জামা পরে যাবে। হ্যাঁ, সঙ্গে একটা করে আবার জুতো বু বু বলেছি, না আর দিতে হবে।